একমাত্র তোমাদের জন্য আমি ঠিক রাত্রিবেলা 9টার সময় লাইভে আসছি। আর একটাই রিকোয়েস্ট তোমাদের, আমার সমস্ত মেম্বাররা ওই লাইভে অ্যাটেন্ড থাকবে। তোমরা যারা নতুন আছো বা আমার মেম্বাররা যারা নতুন রোজ জয়েন্ট করছো, তারা তো সব মেম্বারদের চেনো না, তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার লাইভে যখন সবাই চ্যাট করবে তাদের মেইন আইডি দিয়ে চ্যাট করবে। আমার বলা আছে সবাই মেইন আইডি দিয়ে চ্যাট করবে, কোনো সাপোর্ট আইডি দিয়ে কেউ করবে না। তো যথারীতি তোমরা স্ক্রিনশট তুলে নেবে, আদারওয়াইজ ওই চ্যানেলের নামগুলো তোমরা খাতায় লিখে নেবে, এবং দিনে পাঁচজনের বেশি কাউকে বন্ধু করবে না, কারণ দশজন করলেও এখন ইউটিউব কেটে নিচ্ছে। পাঁচজনের বেশি বন্ধু করবে না, পাঁচজন পাঁচজনকে করবে, আর অবশ্যই তারা ব্যাগ দিয়ে দেবে। আর কমেন্টের মধ্যে যাদের লোগো থাকবে সবাই জানো আমার মেম্বার, তো মেম্বার্সরাই বেশিরভাগই সব মেম্বার্সরা থাকবে, কারণ আমার সবাইকে বলা, কারণ আমি চাই আমার সমস্ত মেম্বাররা সমস্ত মেম্বারদের বন্ধু করুক, কারণ এক ওরা অনেকেই এমন মেম্বার রয়েছে যারা একজন অপরজনকে চেনে না, তাই জন্যই আমি এই পদক্ষেপটা নিয়েছি আজকে রাত্রিবেলা 8টার সময়। আর তোমরা যারা মেম্বার নও তারাও এসো, প্রচুর নতুন বন্ধু পাবে। তবে হ্যাঁ, লাইভে থেকে কেউ কাউকে বন্ধু করবে না, আমি বারবার বলছি অন লাইভ চলাকালীন কেউ কাউকে বন্ধু করবে না, খালি স্ক্রিনশট তুলে নেবে, আদারওয়াইজ আইডিগুলোকে খাতায় তুলে নেবে, কারণ ওগুলো সব মেইন আইডি থাকবে, কোনো সাপোর্ট আইডি থাকবে না। সাপোর্ট আইডি দিয়ে কেউ করলে সেই বন্ধুত্ব থাকবে না, সুতরাং তাকে রিটার্ন দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না। সাপোর্ট আইডি দিয়ে কাউকে বন্ধু করতে বারণ করবে, কেউ যদি বন্ধু করেও তোমাদের, তো প্লিজ সাপোর্ট আইডি দিয়ে বন্ধু তোমরা অ্যাকসেপ্ট করবে না। আর রাত্রিবেলা ঠিক 9টার সময় লাইভে আসছি, তোমরা অ্যাটেন্ড করো প্লিজ। তো এই যে কালকের মাস্ট মাংসটা তোমাদের তো দেখিয়ে রেখেছিলাম, যে সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তো কালকের ভিডিওটা আমি দুপুর পর্যন্ত দেখেছিলাম, তারপরে আর দেখাইনি আমি। তো তারপরের ঘটনাই এগুলো। তো সন্ধ্যাবেলায় আমি মাংসটা রান্না করেছিলাম, রাত্রের জন্য করেছিলাম অ্যাকচুয়ালি। সন্ধ্যাবেলায় দুপুরে তো আমার ইঁচড় চিংড়ি ছিল, তো এটা লাল লাল মাংসের ঝোল, মানে চিকেনের ঝোল, শুকনো লঙ্কা বেটে দিয়েছিলাম, আর ছিল হচ্ছে টমেটো, যার জন্য কালারটা এরকম এসছে। আর পাশে হচ্ছে মোমো, এখানে চিকেনের টপিং দিয়ে মোমোটা করেছি, বাট মোমোটাকে আমি টসিং মোমো করব সসেস দিয়ে, বিভিন্ন রকম সস দিয়ে। তো এই মোমোটার তোমাদের যে পাকোড়া করবো বলে যে চিকেনগুলো রেখেছিলাম না, আমি মিক্সিতে সেগুলোকে পেস্ট করে তারপর পুর বানিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি টুচি দিয়ে, আর তারপরে আমি টস করব। আর এখানে পেঁয়াজ কুচি অনেকটা বেশি ছিল, তাই কিছুটা না বেসন, মানে বেসন দিয়ে আমি গুলিয়ে রেখেছি জাস্ট। এটা রাত্রিবেলা পেঁয়াজি করবো, ঘি দিয়ে পেঁয়াজি দিয়ে ভাত খেয়ে নেবো, আর মাংসের ঝোল থাকবে, আর সন্ধ্যাবেলা টিফিনে মোমোটা খাবো। আর যে পেঁয়াজ কুচিটা এক্সট্রা দেখলে ওটা আমি টসিংয়ের জন্য রেখেছিলাম, এই যে টসিংয়ের মধ্যে দিয়েছি। এখানে ক্যাপসিকাম, স্প্রিং অনিয়ন, তারপরে সয়া সস, চিলি সস, একটা এক ছোট্ট এক চামচ ভিনিগার, এটা দিয়ে একটা সসটাকে ভালো করে একটু নাড়িয়ে টাড়িয়ে যখন গাঢ় হয়ে এসছে মোমোগুলোকে দিয়ে জাস্ট টস করে নামিয়েছি। আর বিশ্বাস করো এত দারুণ হয়েছে না খেতে, যে না খাবে সে বুঝতে পারবে না, ঠিক আছে? মানে এরকম একদিন করে খেয়ে দেখো, দারুণ লাগবে, দারুণ। দেখেই তো এখন আমি সত্যি কথা বলতে পরে ভয়েস দিচ্ছে, দেখে জিভে জল আসছে আমার। ওহো, আমি সামনে সপ্তাহে আবার করব। তো কালকে রাত্রে সব ঘটনা দেখেছো, কালকে রাত্রে মোমোটা কিন্তু হেভি টেস্টি হয়েছিল, কারণ মোমোটা নাইস 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 হয়েছিল। আমি তোমাদের রোজ একবার করে নিয়ে আসি, কেমন জানো তো, স্নান করে উঠে এই পাশে একবার আসি আমি, দেখো কত ঘুঘু পাখি আমার উঠোনে, আর একটা সাপ যা জ্বালাচ্ছে, কি বলবো। কলপারে কাজ করছি, পাশে এসে শুয়ে থাকছে, দরজা খুলছি সিঁড়ির উপরে উঠে বসে থাকছে, সে মোটা বড় কিন্তু কিছু করে না ও, আজকে না, মানে এই সাপটা আমার ছেলে পেটে আসছে সেই তখন থেকে, ওই যে আমার সাথে আছে তো আছে, গুড়গুড় গুড়গুড় করে পাশের দিয়ে, শীতকালে দেখা যায় না, গরমকালে খালি খালি পাশ দিয়ে গুড়গুড় গুড়গুড় করে, পাশ দিয়ে যাবে আমার। সেদিনকে তো আমি বাসন মাজি, আমার ঠিক কতটা ডিস্টার্ব হলো, দুহাত দূরে টান টান হয়ে পড়ে রয়েছে। আমি একবার ভাবছি কি গায়ে একটু জলের ছিটা দিই, বলা তো যায় না বাসন মাজি, আমি দেখতে পাচ্ছিলাম দূরে রয়েছে, তা বাসন মাজি কতক্ষণ ওয়েট করবো। আমি বাসন মেজেই গেলাম, এত আওয়াজ হলো, ই করলো, মাথাও তুললো না, মাঝখানে একবার মাথাটা একটুখানি তুললো, তুলে মুখের দিকে তাকালো, তাকে আবার মাথাটা নিচু করে পড়ে রইলো। মানে পোষা কুকুর বা বিড়াল যেরকম হয় সবাই ভাবে আমি এখন সাপ পুষি। আমি তো সেদিনকে দেখালাম যে আমার পায়ের সামনে দিয়ে ওর কলপাটার উপর দিয়ে যাচ্ছিলো, ওটাই ওটাই সারাক্ষণ থাকে। আমি হাসি পেয়েছি, আর আমার হাজব্যান্ড আমার পিছনে ছিল, ও খেয়াল করেনি, ও ঘরে চলে গেছে, দেখি দুপুরবেলা বাসন মাজছে আর পাশে এসে শুয়ে রয়েছে। কী করবো, ওদেরও কারো সান্নিধ্য দরকার, তাই আমাকে খুঁজে বার করেছে, কী করবো। আমরা নারী আমরা পারি, কথাটা কি ঠিক না ভুল?
যে মিস্টার আমার মা ওকে আটখানা স্যান্ডউইচ গেঞ্জি কিনে দিয়েছে। বলো আচ্ছা, আটখানা স্যান্ডউইচ গেঞ্জি কিনে দিয়েছে, তার মধ্যে আমার হাজবেন্ডও চারটে স্যান্ডউইচ গেঞ্জি কিনে দিয়েছে, সেম কালারে দুটো তিনটে করে স্যান্ডউইচ গেঞ্জি হয়েছে, এই হলুদ রঙের আছে তিনটে, কমলা রঙের দুটো, লাল রঙের দুটো, গোলাপি রঙের দুটো হয়ে যাচ্ছে, আর সেই লুঙ্গি প্যান্ট, লুঙ্গি প্যান্ট। তো তোমাদের আমি বেসিক্যালি যেটা বলার জন্য আমি আজকে তোমাদের ভিডিও টাইটেল দিয়েছি, তো আমি কিছু কিছু কথা বলবো, ঠিক আছে? তোমরা বেশিরভাগই সেগুলো সিমিলারিটি আছে কি মিল আছে কি না তোমরা একটু আমাকে প্লিজ আমাকে একটু বলবে। তার কারণ কি জানো তো, সব কিছুই যে আমি জানি বা তোমরা জানো বা আমরা সবাই সব কিছু জানি এটা ঠিক কথা নয়, কারণ আমরা মেয়েরা প্রচুর ভুক্তভোগী। আমাদের মেয়েদের যে যতই অর্থ থাকুক বা স্বামীর সান্নিধ্য থাকুক বা শ্বশুরবাড়ির সাপোর্ট থাকুক বা বাপের বাড়ির সাপোর্ট থাকুক, ভাই বোন দাদা কাকা বাবা যাই থাকুক না কেন, আমরা মেয়েরা কোন দিক থেকে যে কখন কোন সময় অবহেলিত হই বা কখন কোন সময় কোন জায়গা থেকে বেশি কিছু চাহিদার থেকে পেয়ে যাই কেউ বলতে পারে না, জানো তো। হয়তো আমি তোমাদের একটা কথা বলি, একটা সন্তানকে যখন মানুষ আমরা মানুষ করি তো প্রত্যেকটা মা একটা সন্তানকে মানুষ করে, একটা সন্তান পৃথিবীতে আসার পর একটা বাবার যতটা না দায়িত্ব থাকে না তার দশ গুণ বেশি দায়িত্ব থাকে একটা মার। সে একটা মেয়ে সন্তান হোক বা ছেলে সন্তান হোক, তাকে গড়ে পিঠে 18 বছর পর্যন্ত মানে রেল লাইনে বলে না ট্র্যাকে তোলার জন্য যতটা বেশি করতে হয় না তার দশ গুণের থেকে হয়তো কোনো দাদা ভাই শুনবে বা ভাইরা শুনবে, তো খারাপ কিছু মনে করো না, একবার বাস্তব চিন্তা করে দেখবে একটা মেয়ে ছাড়া একটা বাচ্চা বা একটা সন্তান মানুষ করা সম্ভব না। হ্যাঁ, ছেলেরা হয়তো বাইরে কাজে যায় কিংবা অনেক, কিন্তু সব ক্ষেত্রে যে সবাই কাজে যায় এমন তো না, কিছু কিছু মানুষ আছে যারা ব্যবসা বাণিজ্য করা হয়তো বাড়িতে থেকেই কাজ করে, কিন্তু সেক্ষেত্রেও একটা সন্তান মানুষ করার দায়িত্ব একটা মার যতটা থাকে একটা বাবার ঠিক ততটা পেরে ওঠে না। কারণ তুমি একটা জিনিস একটা পড়াশোনা বলে কেড়ে স্বাভাবিক, বাবা তো সারা সপ্তাহ কাজে যায়, সপ্তাহে একটা দিন ধরো সপ্তাহে একটা দিন ছুটি নিল, কিন্তু সেদিনকে ছেলের পড়াশোনার জন্য একদিনে ওই 2-3 ঘন্টা কতটা করতে পারে, কিন্তু একটা মা একটু কিছু করলো না, আমার মা মানুষের চিন্তা থাকে কি যে এইটুকু করতে পারলাম না, হয়তো আমার ছেলেটা এটুকু শিখলো না বা আমার মেয়েটা এটুকু শিখলো না। তো একটা সন্তানের ক্ষেত্রে একটা মার দায়িত্ব বেশি, একটা সংসারে সকালবেলা ঘুম থেকে এই যে চোখ মেলে একটা মেয়ে মানুষ আর রাত্রিবেলা যখন চোখ বন্ধ করে, এর মাঝখানে রোজ প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধ চলে। প্রথম বিশ্বযুদ্ধ কী হয়? প্রথম বিশ্বযুদ্ধ হলো সকালবেলা ঘুম থেকে উঠে কী খাবে, স্বামীর মুখে কী তুলে দেবে, স্বামী হাজবেন্ড মানে অফিসে কী নিয়ে যাবে, ছেলে কী খেয়ে স্কুলে যাবে, মেয়ে কী খেয়ে স্কুলে যাবে, কী টিফিন দেবে, এটা হলো প্রথম বিশ্বযুদ্ধ, যেটা সকাল 10টার মধ্যে কমপ্লিট করতেই হয়। বিশ্বযুদ্ধ কি নিজে খায়, এমনও অবস্থা হয় না কিছু কিছু মা বা মহিলাদের বা আমাদের মতো মানে আমারও হয় একই, ওই জন্যই বুঝি ব্যাপারটা। স্বাভাবিকভাবে দেখা যায় সকালবেলা উঠলাম, উঠে হাজবেন্ডের খাবার ছেলের খাবার সব রেডি করে মানে দম ফেলতে পারছি না, এইগুলো করার পরে নিজের হয়তো মুখে ভাত দেওয়ার সময়টাই থাকে না, একবার মা মনেই করতে হয়তো পারি না আমরা যে খেয়েছি কি খাইনি, তারপরে তো এরপরেও যদি রান্না একটু খারাপ হলো কি করেছো, নুন মিষ্টি, ছেলে মা বেয়ে বলবে মা কি করেছো ভালো লাগে না, তোমার যে কষ্টটা দিয়ে তুমি করেছো সেটার মূল্য তুমি কোথা থেকেও কিন্তু পাও না, কিন্তু মনটা কি বলে বুঝদি, হয়তো বা তাড়াহুড়োর চোটে হয়তো রান্না আজকে খারাপ হয়েছে, কিন্তু আমরা মেয়েরা খাবার খাওয়ার সময় এই কথাটা কাকে বলি, ওই নিজে হাতে যতক্ষণ না নাড়বো, যতক্ষণ না পাতে নিয়ে দুটো মুখে তুলবো ততক্ষণ আমাদের কে তুলে দেয়, আমাদের তো সেই সুযোগটাও নেই যে কারোর কাছে গিয়ে বলবো খারাপ হয়েছে খেতে বা শরীরটা ভালো না কেউ একজন করে দেয়, সেই ক্ষমতাটুকু আমাদের নেই, সেই জায়গাটাই নেই আমাদের মেয়েদের, কোথায় গিয়ে বলবো কোথায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কী থাকে, ছেলে স্কুলে গেলে এইবার ঘরের সমস্ত কাজ ব্যাস, ঘরের বা ঘর ঝাড় দাও, ঘর ঝুল ঝাড়ো, ঘরের মোছা করো, স্বামীর জামাকাপড় কাচো, ছেলে মেয়ের জামাকাপড় কাচো, শ্বশুর শাশুড়ি থাকলে তাদের জামাকাপড় কাচো থাকলো, বা শ্বশুর শাশুড়ি বয়স্ক তাদের স্নান করানো, তাদের খাবার দাবার রেডি করো, অনেকে শ্বশুর শাশুড়ি নিরামিষ খায় আবার আমিষ খায়, দুপুরবেলা রান্না করো তাদের জন্য আলাদা না নিরামিষ, নিজেদের জন্য আমিষ, ছেলে এটা ভালো খায় তো ওটা বাবা ভালো খায় না, বা ওটা হাজবেন্ড ভালো খায় এটা ছেলে ভালো খায় না, একবার এর রান্না করলাম আবার ভাবলাম ছেলে বাড়ি এসে কী দেখাবে, আবার আর এক রকম রান্না করলাম, এই তো চলছে। তো এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমান নয় কি, আমাদের নিজেদের রান্নাবান্না কি, আমি কি খাই সেটা কত কয়বার চিন্তা করবে, তুমি কি খাচ্ছ তুমি কবার চিন্তা করো দুপুরবেলা যে এটা আমার ভালো লাগে না আজকে একটু অন্যরকম খাই, তুমি কি তোমার চিন্তা বা তোমার প্রেফারে কি সেই রান্না করতে পারো না, পারো না করতে,
শ্বশুর শাশুড়ির জন্য নিরামিষ বা আমি শ্বশুর এটা খায় তো শাশুড়ি ওটা খায় না, স্বামী এটা খেলে ছেলে ওটা খায় না, এই তো চলছে আমাদের। কিন্তু আমাদের প্রায়োরিটি কোনো দিন তো এইটা তো কেউ এসে বলবে না যে কি গো তুমি আজকে তোমার পছন্দ মতো রান্না করো, তুমি যেটা ভালো খাও সেটা করো। সেটা মেয়েদের কপালে থাকে খুব কম, থাকে না বলবো না, থাকে খুব কম। এটা গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আর তৃতীয় বিশ্বযুদ্ধ, দুপুরবেলা ঘুম থেকে চোখ মেরে খুলে দেখলে চারটার সময় ছেলে চলে এসছে বা মেয়ে চলে এসছে, তাদের খেতে দিলে এইবার সন্ধ্যাবেলায় ছেলে মেয়ে টিফিন, হাজবেন্ড বাড়ির থেকে চলে আসলো কাজের থেকে, হাজবেন্ডকে চা করে দেওয়া, ছেলে মেয়ে টিফিন করে দেওয়া, ছেলে মেয়ের বাড়িতে হোম টাস্ক কমপ্লিট করানো, পরের দিনকের ব্যাগ গোছানো, পরের দিন কি স্কুলে কি করবে না করবে সেগুলো নিয়ে আলোচনা করা, বাচ্চাকে পড়ানো। আর যদি দুধের শিশু থাকে তাহলে তার কোনো কথাই নেই, তার তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধ না, দিনের মধ্যে 20টা করে বিশ্বযুদ্ধ চলে তার ঘরে। তাহলে এইবার কি হলো, সন্ধ্যাবেলার পরে গেল রাত্রিবেলা, খাবার দাবার স্বামী এলো তাদের খেতে দিল, ঘরে মশার কামড়, অল আউটটা জ্বালানোর লোক নেই, সেটাও আমাদেরই জ্বালাতে লাগে, জ্বালিয়ে সবাইকে খাইয়ে বিছানা করে, বিছানা ঝেড়ে তাদের জল খাইয়ে শুইয়ে আস্তে করে গিয়ে নিজের বিছানা গিয়ে পিঠটা তুলে যখন চোখটা বন্ধ করি, চোখ বন্ধ করলে কি মনে হয়, দিনের তৃতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো। ঘুমোতে যাই, ঘুমোতে যাওয়ার 5 মিনিট আগে আবার কি মনে হয় না, মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখি, ভোরবেলায় উঠে তো আবার প্রথম বিশ্বযুদ্ধ শুরু হবে ঠিক 6টার সময়, তাই নয় কি? সেইটাও আমাদের এই মোবাইলে ইন্ডিকেট করা থাকে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ 6টার সময়, প্রথম বিশ্বযুদ্ধ 6টার সময়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ 10টার সময়, আর ঠিক সন্ধ্যা 6টার থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। এই হলো আমাদের মেয়েদের জীবন। আমরা নারী, আমরা নারী, এই জন্যই বলে আমরা নারী। একটা নারী কেটে পৃথিবীতে যখন একটা সন্তান বা বাচ্চা জন্ম নেয় তাতে তার মার নারীর সাথে তাদের নারী জয়েন্ট থাকে, সেটাকে কেটে তারপর তাকে ডিভাইড করে আলাদা করা হয়। তাহলে কেন একটা নারীকে নারী বলা হয় জানো তো? হৃদস্পন্দন প্রাণস্পন্দন যাই বলো একটা নারীর মধ্যেই থাকে। আর এতটাই না বলে নারীদের প্রাণ নয় কই মাছের জান, কই মাছের জান, তাকে তার উপরে দলাই মোচড়াই ঝড় ঝাপটা কত কিছু যায়, কত কিছু, কিন্তু তাই বলে একটা নারী কখনো ভেঙে পড়ে না। আজ আমরা কথা যারা শুনছো তাদের মধ্যে সত্যি করে বলো তো আমার এই কথাগুলো ঠিক কি ভুল, কজন আছো এইগুলো করার পরেও স্বামী সন্তানের মুখ শোনো, শাশুড়ি শ্বশুরের মুখ মুখ মান মর্যাদা কিছু পাও না তাদের কাছ থেকে, সব কিছু করার পরেও তাদের থেকে মুখ ঘুমটাই পাও, মুখটা ঘুরিয়ে রাখবে, নাহলে হয়তো এমনও অবস্থা হয় একটা কথা জিজ্ঞেস করলে সেই উল্টো দিক থেকে মানুষের কাছ থেকে তোমরা কোনো উত্তরই পাও না, রিপ্লাইও পাও না। আর এই ছেলে মেয়ে এত কষ্ট করে মানুষ করে পড়ে তৃতীয় বিশ্বযুদ্ধ, সব মাসের 330টা দিন, বছরের 365টা দিন, দিনের 24টা ঘন্টা, এই যে বিশ্বযুদ্ধগুলো চালিয়ে সন্তানকে বড় করার পরে অনেক মা কাকিমা দাদা আছো যারা সন্তানের কাছ থেকে শোনো কি করেছো আমার জন্য, তোমরা আমার জন্য কিছুই করোনি। এটা বাস্তব, এটা পৃথিবী, আর এই পৃথিবীতে আমরা জন্ম নিয়েছি, আমরা নারী, আর আমরা করতে পারি। সমস্ত দুঃখ কষ্ট করে রাত্রিবেলা বিছানা শুয়ে শুয়ে কাঁদি, বালিশ ভেজাই, সকালবেলা উঠে কী ভাবি আমি না করলে কে করবে, ও বলেছে হয়তো রাগের বসে ভুলে বলেছে, এটা মনে রাখার নয়, আবার যুদ্ধ শুরু করে দিই। কিন্তু বাস্তবে কি সেগুলো তাই থাকে? আমরা মনকে বোঝাই, ওটা মনকে বোঝাই, আমাদের সম্মান, মেয়েদের সম্মান বলে না, সত্যি কথা একটা মেয়েদের সম্মান না কাচের মতো ঠুনকো, খুবই ঠুনকো, মানে আলগা করে রাখার মতো, কখন কোন দিকে একটু টোকা লাগলো সেখানে চিড় ধরে যায়, চিড় ধরলে সেটা আজকে না হোক এক বছর বাদে সেটা ঝরে পড়ে যায়। এই হলো আমাদের মেয়েদের জীবন। তাই ওই আমরা নারী আমরা পারি এই কথাটা কতটা বাস্তবায়িত আমি জানি না হয়তো, কিন্তু সত্যি কথা এটা, আর কি বলবো বলো। আজ এগুলো বলতে ইচ্ছা করলো কারণ আমার মেম্বারদের মধ্যে অনেকের এই কথাগুলো শুনি তো খুব খারাপ লাগলো, তাদের আমি এটাই বোঝাই যে মেয়েদের যান কই মাছের যান, সহ্য করতে হবে, ছাড়বি না, পাথর পাথর আম্বুজা সিমেন্টের মতো দিয়ে, পাথর ইট নয়, পাথর দিয়ে তোর মনটাকে গড়, যাতে উল্টো দিকের থেকে কোনো আঘাত আসলে পরে সে ব্যথা পেয়ে ফিরে চলে যায়, তোর যেন ব্যথা না লাগে। এটা সবার জন্যই বললাম, কারো একার জন্য বললাম না। তো চলো, যার যার আমার ভিডিও ভালো লাগবে, আমাকে ভালো লাগবে, তারা আমার চ্যানেলে চলে এসো, আর ওয়াচ টাইম বাড়ানোর জন্য যদি চাও মেম্বার হতে তো ভিডিওর ডেসক্রিপশন বক্সে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেওয়া আছে, ওখানে ফোন নাম্বার দিও। ও আমার কারণ একা একা কেউ জয়েন্ট হয়ে না, কারণ আমার কিছু রুলস আছে, ইউটিউবের কিছু রুলস, আমার কিছু রুলস, সব এগুলো রুলস আছে, ওগুলো যদি তুমি ফলো করতে পারো তবেই মেম্বারশিপে নিই আমি, আদারওয়াইজ নিই না, তাই নিজে কেউ জয়েন্ট হয়ে না, ফোন নাম্বারে ফোন করবো আমি, তারপরে জয়েন্ট হবে। চলো টাটা, বন্ধু হয়ে যেও, যদি আমাকে ভালো লাগে তবে, মুখ দেখে নয়, আমাকে ভালো লাগলে, টাটা।